Assalamualaikum everyone, welcome back to my channel Priyotor. আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের একটি স্কিন হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে জানাবো। যারা স্কিনটাকে কয়েক শেড ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজ আমি আপনাদের যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে হোয়াইট গার্ল স্কিন হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব যে এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে, এটা আমাদের স্কিনটাকে কতদিনে ফর্সা করতে পারে, এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, সে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আপনারা যে ক্রিমটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট গার্ল স্কিন হোয়াইটেনিং ক্রিম। এই ক্রিমটি একটি নাইট ক্রিম। এই ক্রিমটি 25 গ্রামের একটি ক্রিম এবং এটা তৈরি হয়েছে জাপানে। এটা মেড ইন জাপানি একটি ক্রিম। আর এই ক্রিমটির ভেতরে কালারটা হচ্ছে অফ হোয়াইট কালার। যখন আপনি এই ক্রিমটি আপনার স্কিনে ব্যবহার করবেন তখন এই ক্রিমটি কিন্তু আপনার স্কিনের সাথে পুরো মিশে যাবে না, এটা আপনার স্কিনের উপরে ভেসে ভেসে থাকবে। এখন আসি এই ক্রিমটি আসলে আমাদের স্কিনে কী কী কাজ করে থাকে সেটা নিয়ে। এটা যেহেতু একটি স্কিন হোয়াইটেনিং ক্রিম তাই প্রথমত এই ক্রিমটি স্কিনটাকে অনেকটা ফর্সা করতে কাজ করবে। আপনি কিছুদিন ব্যবহার করেই বুঝতে পারবেন এই ক্রিমটি আপনার স্কিনটাকে অনেকটাই ফর্সা করে দিয়েছে। অনেকেই হয়তো এটা ভেবে এই ক্রিমটি ব্যবহার করে যে এই ক্রিমটি মাত্র 2 থেকে 3 দিনে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে দিবে, কিন্তু না, তেমনটা কিন্তু এই ক্রিমটি করতে পারে না। এটা আপনার স্কিনটাকে ফর্সা করবে ঠিকই, কিন্তু 2 থেকে 3 দিনে আপনার স্কিনটাকে একেবারে ফর্সা করে দিতে পারবে না। এই ক্রিমটা স্কিনটাকে ফর্সা করার পাশাপাশি স্কিনের দাগগুলোকে হালকা করার ক্ষেত্রেও কাজ করবে এবং স্কিনটাকে গ্লো করার ক্ষেত্রেও কাজ করে। তো এই ক্রিমটা স্কিনটাকে প্রথমত ফর্সা করতে কাজ করবে, স্কিনের দাগগুলোকে হালকা করতে কাজ করবে, স্কিনটাকে গ্লো করার ক্ষেত্রে কাজ করবে। তো এখন আসি এই ক্রিমটির কোনো সাইড ইফেক্ট আছে কি না সেটা নিয়ে। এই ক্রিমটির সাইড ইফেক্টের কথা বলতে গেলে হ্যাঁ, এই ক্রিমটিরও কিছু সাইড ইফেক্ট রয়েছে। আমরা জানি স্কিন হোয়াইটেনিং ক্রিম আমাদের স্কিনের জন্য 100% নিরাপদ নয়। স্কিন হোয়াইটেনিং ক্রিম দীর্ঘদিন যাবৎ ব্যবহারের ফলে স্কিনটা ড্যামেজ হয়ে যেতে পারে, স্কিনের অনেক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই ক্রিমটি সম্পর্কে ভালো দিক এবং খারাপ দিক বলে দিয়েছি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।